दिया। बहुत अच्छा, धन्यवाद, क्योंकि मैं इसके बाद पहली बार आठ तारीख আমাদের রাজ্যের জন্য একটা আনন্দের দিন, গৌরবের দিন এবং ঐতিহাসিক দিন হবে, কারণ ফরেনসিক ইউনিভার্সিটিটা উদ্বোধন ভূমিপূজন হবে এবং ক্যাম্পাসের শুভ উদ্ঘাটন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির করকমল দ্বারা হবে। আর নয় তারিখ আমাদের সরকারের চার বছর, যে চার বছর গৌরবময় যে সরকার পরিচালিত হয়েছে চার বছর পূর্তি, তো সেটাকে আমরা সেলিব্রেট করব, উদযাপন করব। এবং ওই দিনে যেটা নয় তারিখ সেটাকে আট তারিখ আমরা করছি। ওই আট তারিখে মাননীয় অমিতভাই শাহজি আমাদের রাজ্যে আরও অনেক কিছু সরকারের যে রূপরেখা রয়েছে সেগুলি উনি রাখবেন। তবে সবচাইতে যেটা গর্বের বিষয়, ফরেনসিক ইউনিভার্সিটির সেটা উদ্ঘাটন এবং ভূমিপূজন, এই ক্যাম্পাসটার উদ্ঘাটন হবে অফিসিয়ালি, আর ভূমিপূজনটা যেটা আনন্দনগরের পাশে 50 একর জমির মধ্যে হচ্ছে সেই ভূমিপূজনটা হবে। এবং রাজ্যের জন্য একটা নির্ণায়ক একটা ভূমিকা এই ইউনিভার্সিটিটা পালন করবে, যেটার মধ্যে মিনিমাম 70টা প্রোগ্রাম থাকবে, ল স্কুল থেকে সব কিছু তার মধ্যে রয়েছে, এবং এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাথে সাথে এন্টারপ্রেনারশিপ থেকে শুরু করে রোজগার দেওয়া সবটাই হবে। এবং আমাদের রাজ্যে রোজগারের একটা আলাদা দিগন্ত খুলবে এবং এডুকেশনেরও আলাদা একটা দিগন্ত খুলে গেছে আমি মনে করি। তো ওভারঅল অমিতভাই স্যার যে এই সাপোর্টটা আমাদের রাজ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা আশাবাদী উনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এবং অনেক কিছু আমরা আরও পাব, আমরা না চাইতে অনেক কিছু পেয়েছি। তো যারা আজকে গুজরাটের গান্ধীনগর যে ইউনিভার্সিটি রয়েছে ওনারা এসছেন, বেজি এসছেন, বেজি আইয়েন আইদার উনোনে পদ্মশ্রী মিলা হে পিপলে পিছলে 50 ইয়ার্স উসি টিম মে ও কাম কর রে হে, তো উনকে হাতে সে কারণ সি কারণ আমার ইধার ভি মিলে হে ইসি ইউনিভার্সিটি। তো হোম মিনিস্ট্রি কি জিতনে টিম হে ফরেন্সিক ইউনিভার্সিটি গান্ধীনগর কা জিতনে অফিসার্স হে ফ্যাকাল্টিস হে, মে সবকো তহে দিল সে ত্রিপুরা কি তরফ সে শুক্রিয়া করতি হুঁ, ধন্যবাদ করতি হুঁ, আপ লোগোনে ইতনা আনমোল তোহফা হাম সবকো দিয়া হে। ইহাতে এডমিশন তো হয়ে গেছে, মোটামুটি সব চলছে তাদের, কালকে 8 তারিখে সেটা ক্যাম্পাসটা উদ্বোধন হবে। স্টুডেন্ট এখন 90 জন আমাদের হয়েছে, 90 জন হয়েছে, তো মিনিমাম 70টা প্রোগ্রাম রয়েছে, ডিসিপ্লিনে ক্লাস হবে। আশা করছি আগামী বছর 7 থেকে 8টা ডিসিপ্লিন প্রোগ্রাম আমাদের এই জায়গাতে শুরু হবে। তো অনেক কিছু অনেক ব্রাঞ্চেস খুলে যাবে, আমাদের ছেলে মেয়েদের অনেক অপরচুনিটি পড়াশোনার জন্য থাকবে, বাইরে যেতে হবে না। যখন দেখেন জীবিতে এখন বাইপাস সার্জারি হয় যেতে হয় না, আমাদের নিউরো সার্জন রয়েছে সেটা যেতে হয় না, অনেক কিছু গত 4 বছরে আমরা অ্যাচিভ করেছি। আশা করছি ডাবল ইঞ্জিনের সরকার আরও অনেক কিছু আমাদেরকে দেবে।